আহি আছে সাগরীয় ঘূর্ণি মিথিলি। সাগরীয় ঘূর্ণি এবার মালদ্বীপে নাম দিছে মিথিলি। আর এই ঘূর্ণি প্রভাব পড়ব অসম তথা উত্তর পূবর রাজ্যকে। কত কত প্রভাব পড়ব, কত কত এলার্ট জারি করা হয়েছে, কত কত ইয়েলো এলার্ট জারি করা হয়েছে, অরেঞ্জ এলার্ট জারি করা হয়েছে, রেড এলার্ট জারি করা হয়েছে, আমি আপনার দেখাম আগন্তুক 12 ঘণ্টা। আর এই 12 ঘণ্টাত অসম তথা উত্তর পূবত সামুদ্রিক এই ঘূর্ণির প্রভাব পড়ার আশঙ্কা আছে, অর্থাৎ প্রভাব পড়ব। ইয়ার উৎপত্তি হয়েছে বঙ্গোপসাগর, গতিকে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, এফালে তামিলনাড়ুর প্রভাব পড়ব, আর সমানে সমানে কেরালার প্রভাব পড়ব, আর লগতে বাংলাদেশের প্রভাব পড়ব। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর থাকা সাগরীয় নিম্নচাপর বাবে সামুদ্রিক ধুমুহার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যা 6 ঘণ্টাত 15 কিলোমিটার গতিবেগে বৃহস্পতিবারে বিয়লি 5:30 বজাত পারাদ্বীপের 210 কিলোমিটার দক্ষিণ পশ্চিমত, দীঘার 330 কিলোমিটার আর বাংলাদেশের খেপপাড়ের 450 কিলোমিটার দক্ষিণ পশ্চিমত অবস্থান করে আছে সামুদ্রিক ধুমুহা। বেও বেঙ্গলর সাগর পৃষ্ঠত উৎপত্তি হওয়া এই ধুমুহা 60-70 কিলোমিটার বেগত আহি আছে। গতিকে এই ধুমুহার প্রভাব কত কত পড়ব আহক আমি আপনার এবার দেখ। আর এটা আমি আপনার দেখাম বতর বিজ্ঞান কেন্দ্রের পর পঠিয়া যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী কত কত প্রভাব পড়ব। কিন্তু পুনপ্রথমতে আমি আপনার দেখাবলে উলাইছো অসমত কিমান প্রভাব পড়ব আর কত কত প্রভাব পড়ব, বা অসম বা উত্তর পূব রাজ্য সমূহ যেহেতু প্রভাবের কথা আমি ইতিমধ্যে আপনার জানাইছো, গতি আমি কিছু এক এনেধরণে এই মেপর জড়িয়ে আপনার দেখাবলে চেষ্টা করি। বিশেষভাবে চাও যে আজি 17 তারিখ, গতিকে আজি বতর ডাওরিয়া, সে আপনাদের ইতিমধ্যে দেখিছে জানিছে, গতিকে আজি বতর ডাওরিয়া হয়ে আছে। কিন্তু কেবল বতর ডাওরিয়া বলে নহয় বা পাতলিয়া বরষুণ বলে নহয়, মিজোরাম আর ত্রিপুরা এই মুহূর্তে দেখাইছো রেড এলার্ট জারি করা হয়েছে। মিজোরাম আর ত্রিপুরাত রেড এলার্ট জারি করা হয়েছে। রেড এলার্ট মানে হয়েছে ওয়ার্নিং দিয়া হয়েছে, একশন টেক একশন বলে কোয়া হয়েছে। গতিকে তাত কিছু ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আছে। রেড এলার্ট আজির দিন মিজোরাম আর ত্রিপুরা। এটা আমি আহো আমার যেহেতু সাউথ অসমের কথা, দক্ষিণ অসমের প্রসঙ্গ আমি ইতিমধ্যে উত্থাপন করেছো, তাত আছে বরষুণ, নিশার ভাগলে আরো অধিক বরষুণ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু পূব মেঘালয়ত পাতলীয়া বরষুণ হওয়ার সম্ভাবনা আছে, বতর ডাওরিয়া হয়ে থাকিব আর নিশার ভাগলে বরষুণ হব। এফালে আমি যদি চাও নাগাল্যান্ড আর মণিপুর একে বরষুণ দিব আর নিশার ভাগলে এই বরষুণের মাত্রা আরো বৃদ্ধি পাব। 18 তারিখে কিন্তু ইয়াত কতো রেড এলার্ট নাই। 18 তারিখত আমি দেখাই গৈছো ইয়া অসম বা উত্তর পূবর রাজ্যসমূহত কোনো রেড এলার্ট নাই। 18 তারিখের দিনট বরষুণ হব এয়া আমি দেখালো। এটা আমি যদি অন্যান্য একটা কথালে যাও, বা আমি যেহেতু কৈছোঁ যে কোর উৎপত্তি হয়েছে, আমি উৎপত্তির স্থললে যদি আমি যাও, গতিকে সেয়া আমি কিছু আপনার দেখাবলে আমি চেষ্টা করি। গতিকে বঙ্গোপসাগরত সামুদ্রিক পৃষ্ঠত আমি সমান্তরালভাবে আপনার বুঝাই যাবলে চেষ্টা করেছো যে যেহেতু এই স্থানসমূহ এয়া বাংলাদেশ কত কত বিশেষভাবে প্রভাব পড়ব, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যাত বিশেষভাবে প্রভাব পড়ব, প্রবল বরষুণ, প্রবল বরষুণের সম্ভাবনা, সম্ভাবনা বলে নহয় প্রবল বরষুণ হব, তারপরে কেনে ধরনের এই যে সামুদ্রিক ঘূর্ণি মিধা, গতি এই সামুদ্রিক ঘূর্ণির প্রভাব কেন পড়ব, কেনে ধরনের ইয়া আরম্ভ হব শনিবার পোয়ার ভাগত, কিমান গতিবেগত যেহেতু আহি আছে, কি কি পার হয়ে আছে, 60-70 গতিবেগত কিলোমিটার গতিবেগত ইতিমধ্যে এই সামুদ্রিক বতাহ বলি আছে, দীঘা হোক, পারাদ্বীপ হোক বা খেপপুড়া হোক, সেয়া ইয়াত দেখিলে পোৱা গৈছে কিমান গতিবেগত বলি আছে। এবার আমি তামিলনাড়ুর কেরালার কথা কৈছো, চাওক ইয়েলো এলার্ট জারি করা হয়েছে আর জাননী জারি করা হয়েছে বা সাবধান করে দিয়া হয়েছে মাছমরিয়াসকলক, কারণ আমি উৎপত্তিস্থলের কথা কয়ে আছো, গতি বঙ্গোপসাগরের এই অঞ্চলসমূহ মাছমরিয়াসকলক যাবলে বাধা প্রদান করেছে, মানা করেছে যাতে ইয়ালে মাছমরিয়াসকল না যায় একটা দিন। আর ইতিমধ্যে আমি আপনার দেখালো কত কত কি এলার্ট জারি করা হয়েছে, আপডেটও হওয়ার সম্ভাবনা আছে, সেই সন্দর্ভত ইতিমধ্যে আমি আপনার বিস্তারিতভাবে দেখাই গেল রিপোর্ট, যে বতর বিজ্ঞান কেন্দ্রে দিয়া রিপোর্ট অনুযায়ী। আর ইয়ার বাবে এই সামুদ্রিক পৃষ্ঠর ধুমুহার বাবে আজির দিনট, আজি 17 তারিখের দিনট বা 18 তারিখের দিনট আমি একে ধরনের বতর ডাওরিয়া পাম, আর লগতে আজি বরষুণ হয়েছে, পাতলীয়া বরষুণ হয়েছে, নিশার ভাগলে বরষুণ আরো অধিক হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু 19 আর 20 তারিখ হলে বতর সম্পূর্ণরূপে পরিষ্কার হব, কিন্তু প্রভাব পড়ব এই দুটা দিনত সর্বাধিক।